এদিক থেকে পুকুর পার দর্শক যে দেখায়, ওয়াও ভাই এদিকে আসো, একটা ভিউ দেখো ভাই, অস্থির হয়ে যাবে ভাই ভিউটা দেখে। ছবিটাম না এটাই দিব আজকারি, নিচেও গাছ উপরেও গাছ, এটা আজকের থামনেল দিমু, ছবিটাইলাম কটা, এই যে এটাই বানাম থামনেল। ও পানি ঢুয়ে খেলতেছে, ও সেই ভিউ দর্শক দেখুন, মন জুড়িয়ে যায়, অসাধারণ ভিউ। পানির নিচেও গাছ উপরেও গাছ, সূর্য উপরে একটা নিচে আর একটা, ডাবল ভিউ, ওয়াও অসাধারণ। কে এটা ফোকাস পেয়েছি চরম জায়গায়, কত পাখি, পাখির কলকাকলিতে মুখরিত চারদিক, পাখি আর পাখি। এই যে রাখাল কাজ করছে মাঠে, দেখুন বাস্তব চিত্র, গ্রামের কৃষি চিত্র বাস্তব চিত্র দেখুন। দেখুন কত পাখি, চলো ভাই সামনে ইয়া করতেছে দেখে আসি, আমাদের দর্শকদেরকেও দেখাই কীভাবে ইরি খেতে হাল বাচ্ছে, কাদার মধ্যে ট্রাক্টর দিয়ে হাল ভাবে হাল বাচ্ছে। এদিকে দেখুন অনেক লোকজন রয়েছে, টিং টিং, মেটো পথ, বিকেলে হাঁটতে ভালো লাগে তাই আপনাদের দেখাতে চাই। আপনারা দেখুন ওই দিকটা দিকটা বিশাল বড় পুকুর, সামনে চলুন যাই একটু দর্শক দেখে আসি, সবাই হাল বাইতেছে তো হাল বাওয়ার দৃশ্যগুলো দেখাই। রাজু কাকা হাল বাইতেছে, রাজু কাকার হাল বাওয়া দেখাই, চলো রাজু কাকার অনেক পাখি আছে অনেক, আমরা এক এলাকা থেকে আর এক এলাকায় চলে আসছি, দেখুন দূরে সরি সকল, ধানের চারা উঠে দর্শক দেখুন, এইখানে ধান বোনা হবে আর এখান থেকে ধানের চারা ওঠানো হচ্ছে, ধানের চারা উঠাচ্ছে দেখুন, এই ধানগুলো ধানের চারাগুলো ওই ধান খেতে পানি দিয়ে হাল চাষ করে সমান সমান করে তারপরে জমিতে বোনা হবে। এগুলো কি খেত, কচু খেত, সুন্দর কচু হয়েছে না, তো জুম করে দেখাই কচুগুলো,
একদম ন্যাচারাল প্রাকৃতিক ভিউ দেখতে থাকুন। একটা পাখির বাসা দেখতে পাচ্ছি, দর্শকদের দেখাই দিই। একটা পাখির বাসা, ওয়াও, এটা শালিক পাখির বাসা, আপনারা দেখতে থাকুন। আরিফ ভাই কি করে? শালিক পাখির বাসা করে আসলে একদম ন্যাচারাল ভিউ, একদম প্রাকৃতিক ভিউ। কই যান আরিফ ভাই? কত সুন্দর পুকুর, ওয়াও, কত বড়, দেখছো না? আরিফ ভাই আজকে পুকুর দেখে বেড়ানছি, এ পুকুর নাকি দেখে নাই, আজকে পুকুর দেখাতে আসছি, সাথে সাথে আপনারা দেখতে থাকুন। একদম প্রাকৃতিক পরিবেশ।